হ্যালো, হ্যালো, আপনি যদি আপনার নামটি প্লিজ শেয়ার করতেন। লিপি রানী সুইপার। থ্যাংক ইউ। অ্যান্ড আপনি আজকে কেমন আছেন? ভালো আছি, আপনি কিরকম আছেন? জি, আমি ভালো আছি, থ্যাংক ইউ। তো আমরা জানি যে আপনি কি কাজ করেন, কিন্তু আপনি নিজে যদি একটু শেয়ার করতেন যে আপনি কি কি কাজ করেন। আমরা সুইপারের কাজ করি, আমরা থ্যাংক ইউ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। জি, থ্যাংক ইউ। আর আপনি কতদিন যাবত এই কাজ করছেন? আজকে 10-12 বছর ধরে এই কাজ করতেছি আমরা। ওকে, এন্ড আপনি কি পড়াশোনা করেছেন নাকি করেননি? না জি, ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছি। ওকে, এন্ড আপনি যে সুইপার কাজ করেন এখন, এই কাজটা আপনি কি মনে করেন ভালো লাগে নাকি চেঞ্জ করতে চান? না, এটা আমাদের ভালো লাগে, কারণ এটা আমরা ছোট কাল থেকে আমার বাবা মা করে আসছে, এটা আমাদের করতে ভালো লাগে, থ্যাংক ইউ। আপনার এটা আমাদের রেসপন্সিবিলিটি। কর্ম। জি, অ্যান্ড মানুষ যারা আছেন ওনারা কি আপনাকে সম্মান দেন, ভালোবাসেন নাকি ডিসরেসপেক্ট করেন? না, কিছু কিছু মানুষ সম্মানও দেয়, কিছু মানুষ ভালোও বাসে। ভালো, থ্যাংক ইউ। অ্যান্ড রেস্টুরেন্টে যখন যান তখন কি ওনারা অ্যালাউ করেন বা পারমিশন দেন এদিকে খেতে? জি, আমরা এখন রেস্টুরেন্টে খেতেও পারি, যাইতেও পারি, যে কোনো রেস্টুরেন্টে যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদি বা সেলিব্রেশন থাকে আপনি কি ইনভাইটেড হন? কিছু কিছু মানুষ আমাদের ইনভাইট করে, কিছু কিছু মানুষ করেও না। অ্যান্ড আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? জি, আমার 2 মেয়ে 1 ছেলে। ওনারা কি স্কুলে যাচ্ছেন? জি, ওকে, থ্যাংক ইউ। আপনি যদি আপনার জীবনের খুশির মোমেন্ট একটা আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন। আমাদের খুশি, আমাদের কাজকর্ম নিয়ে আমাদের খুশির মোমেন্ট। থ্যাংক ইউ। অ্যান্ড কোনো দুঃখের স্টোরি আছে কিনা আপনার জীবনে? আমাদের আমাদের দুঃখ একটাই, যে আমাদের কোনো জায়গা জমিন নেই। থ্যাংক ইউ। অ্যান্ড কোভিডের সময়ে আপনার কি কাজের সমস্যা হয়েছিল বা টাকার সমস্যা হয়েছিল? যে কাজ করেছি, টাকার সমস্যা হয়েছিল, কিন্তু টাকা পরে ম্যানেজ করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছেন বা বাংলাদেশি মানুষরা যারা আছেন আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, ওনাদের কি আপনি কি কিছু বলতে চান? কি বলবো, ওনারা ভালোই আমাদের জন্য। থ্যাংক ইউ। অ্যান্ড আপনি যে ফরিদ ফাইবার কোম্পানির জন্য কাজ করেন, যারা আছেন এই কোম্পানিতে ওনারা কি আপনাকে অনেক সম্মান দেন? ফরিদ ফাইবারে কাজ করে আমরা বহুত খুশি, আমাদের ওনারা যেরকম সম্মান দেন, ওরকম কোথায় জায়গায় সম্মান আমরা পাই না। অনেক অনেক ধন্যবাদ আপনার রেসপন্সের জন্য। অ্যান্ড আপনি কি কোনো গান করতে পারবেন আমাদের জন্য আজকে? জি না ম্যাডাম, আমি গান পারি না। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আদাব আপনাকে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন আজকে? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনার নাম যদি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন। আমার নাম মিঠুনলাল সুইপার। এন্ড আপনি কি কি কাজ করেন? এই আমরা ঝাড়ু দেওয়া, বাথরুম ধোয়া এগুলি কাজ করি, নর্দমাগুলো সাফ করা। জি। এন্ড আপনি এই কাজ কতদিন যাবত করছেন? ধরো যখন থেকে আমরা নিজের বুঝ পাইছি তখন থেকে, কেন আমাদের মা বাবা তো এইগুলি কাজ করে আমাদেরকে লালন পালন করছে, আমরা যা দেখছি তাই শিখছি। অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। এন্ড আপনি কি পড়াশোনা করেছেন নাকি স্টপ করেছেন? না না, পড়াশোনা করিনি আমি। ওকে, এন্ড কেন পড়াশোনা করেননি? মা বাবার কাছে তেমন অর্থ ছিল না, আর মা বাবা ছোটকাল থেকে আমাদেরকে মানে বললাম না যে আমাদের যখন এসে বুঝেছে তখন এই কাজে লাগাই দিছে, তাদের সাথে অর্থ ছিল না আমাদেরকে পড়ানোর জন্য। এরপরে আমরা যখন যখন আমার বয়সে আমি যখন পড়তে যেতাম তখন স্কুলে আমাদেরকে দেখে একটু ঘৃণা করতো যে তারা সুইপারের ছেলে কিভাবে পড়ালেখা করবো আমাদের সাথে। থ্যাংক ইউ আপনার রেসপন্সের জন্য। এন্ড এই কাজটা আপনি কিভাবে দেখেন, আপনি কি মনে করেন? আমার জন্য তো ভালোভাবে দেখি, কেন যেন আমার তো আর অন্য কোনো কাজের রোজগারের কোনো সিস্টেম নাই, আমি তো এই এই কাজগুলি আমার রোজগার করতে হয়,
তাই আমাদের জন্য ভালো লাগে না, অন্যদের জন্য তো এটা ভালো লাগে না, ভালো দেখতেও লাগে না। যেরকম আমাদের ছেলেমেয়েদের সাথে এটা তাদের তো দেখতে ভালো লাগবে না। জি, অ্যান্ড বাংলাদেশি মানুষরা যারা আছেন ওনারা কি আপনাকে সম্মান করেন? সবাই সম্মান করে না, কিন্তু আবার অনেকে সম্মান করে, আমাদেরকে আজকে মূল্যায়ন দেয়। যারা ভালো লাগে তারা আমাদেরকে মূল্যায়ন দেয়, অনেকে তো আবার ঘৃণা চোখে দেখে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অ্যান্ড আপনি যদি কখনো কোনো ভালো রেস্টুরেন্টে যেতে চান, ওনারা কি বিগ গ্রুপস বা আপনাকে এন্টার করতে অ্যালাউ করে? আমাদেরকে তো তখন ওই আমাদের পরিচয় লুকিয়ে তারপরে যেতে হয়। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার এলাকায় যদি কোনো সেলিব্রেশন হয়, বিয়ে হয়, আপনি কি ইনভাইট পান? সবাই ইনভাইট করে না, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে তারা ইনভাইট করে, আবার সবাই ইনভাইট করে না। যাদের সাথে সম্পর্ক না, যারা ঘৃণা চোখে থাকে, তারা তো কথাও বলতে আসে না। অ্যান্ড আপনার কি কোনো ছেলে মেয়ে আছে এখন? যে আমার একটা ছেলে একটা মেয়ে আছে। অ্যান্ড ওনারা কি স্কুলে যাচ্ছেন? জি, ছেলে যাচ্ছে, মেয়ে ছোট। ভালো, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার জীবনের কোনো খুশির স্টোরি আছে কিনা, খুশির গল্প? আমার জীবনে খুশির গল্প, এখন তো খুশির গল্প তো আমরা বলতে পারবো না যে আমাদের খুশির গল্প কি। আমরা তো সবসময় কষ্টই পেয়েছি, আমরা যে কাজগুলো করি এটা তো সবসময় কষ্টই থাকে আমাদের মনে, খুশির তো কোনো ঘটনা আসে না আমাদের সাথে। থ্যাংক ইউ আপনার অ্যান্সারের জন্য। অ্যান্ড কোভিড এর সময়ে আপনার কি টাকার সমস্যা হয়েছিল বা কাজের কোনো সমস্যা হয়েছিল? কাজের তো কোনো সমস্যা নেই, কিন্তু টাকার তো অনেক দিক দিয়ে আমাদের সমস্যা হয়েছিল। যে রোজগার গুলা মানে আমরা যতটুকু রোজগার করার ততটুকু রোজগার করতে পারতেছিলাম না আমরা, এবং কিন্তু কোভিডের জন্য আমরা খেতেও পারতেছিলাম না তেমন ভাবে। সরকার যতটুকু আমাদেরকে দিছে অনুদান দিছে, তারা সরকার যতটুকু আমাদেরকে অনুদান দিছে তা ওইটা দিয়ে আমরা অনেক মানে কষ্টে চলছি। থ্যাংক ইউ। অ্যান্ড আপনি বলেছিলেন আপনার ছেলে মেয়ে আছেন, সো ওনাদের নাম যদি প্লিজ শেয়ার করতেন। একজনের নাম শিবম আর একজনের নাম ঈশিতা। অ্যান্ড ওনারা কি জানেন যে বড় হয়ে কি হতে চায়? আমরা তো ওইটা মানে আমাদের যে কালচার, ওই কালচারে তো আমরা এগুলো মানে একটু কম মানে এগুলি ভাবনা চিন্তা থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছেন বা বাংলাদেশি মানুষরা যারা আছেন, ওনাদের কি আপনি বলতে চান? ওনাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশ মানুষ যারা আমাদেরকে ঘৃণা চোখে দেখে, তারা যেন আমাদেরকে ভালো চোখে দেখে। কিন্তু সারা পৃথিবীতে আমরাই এই যে নর্দমার কাজ করি, আমরাই কিন্তু পরিষ্কার করে তাদেরকে ভালো রাখতে চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। অ্যান্ড আপনি যেই কোম্পানির জন্য এখন কাজ করছেন, ফরিদ ফাইবার কোম্পানি, ওনাদের যে এমপ্লয়িজ আছেন বা যারা পিপল অফ অথরিটি আছেন, ওনারা কি আপনাকে সম্মান দেন? জি, অনেক সম্মান দেন ওনারা। ভালো, থ্যাংক ইউ সো সো মাচ। অ্যান্ড থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। আপনি তাহলে ভালো থাকবেন অ্যান্ড টেক কেয়ার করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যালো, আসসালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি, ভালো আছি। থ্যাংক ইউ আজকে আপনার সময় দেওয়ার জন্য। আপনার নাম যদি প্লিজ শেয়ার করতেন। জি, আমার নাম প্রিয়া হরিজন। অ্যান্ড আপনি কি কি কাজ করেন যদি প্লিজ আমাদের সাথে শেয়ার করতেন? আমি বাথরুম ধুই, রুম ঝাড়ু দিই, রুম ক্লিন করি, এরকম। আর আপনি কতদিন যাবত এমন কাজ করছেন? আমি হয়ে গেছে অনেক দিন, এই তো 5 বছর। জি, ধন্যবাদ। অ্যান্ড আপনি কি পড়াশোনা করেছিলেন? জি না, কেন পড়াশোনা করেননি? অভাবের দিন কাটছিল ম্যাডাম, ওই জন্য। বাপ মা গরিব আছিল, আমরা গরিব, মা বাবা যে আমরা মানুষ করলো ওই দিতে। জি জি। অ্যান্ড আপনি এখন যে কাজটি করছেন, এটা আপনি কিভাবে দেখেন, ভালো লাগে নাকি অন্য কিছু করতে চান? না না ম্যাডাম, ভালোই লাগে। এর আমরা বাবা মা এই কাজ করাইছে, আমরাও করলাম, করি এখন। ধন্যবাদ। আচ্ছা।
থ্যাংক ইউ। অ্যান্ড আপনি যদি কখনো রেস্টুরেন্টে যেতে চান, ওনারা কি আপনাকে যেতে দেয়? জি অ্যান্ড আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদি বা অন্য কিছু থাকে, আপনাদেরকে কি ইনভাইট করে? জি জি করে অ্যান্ড আপনার কি কোনো ছেলে মেয়ে আছেন? জি ওনারা কি স্কুলে যান? জি স্কুলে যান, আমার মেয়ে আমি দিছিলাম স্কুলে পরে। ভালো। আর আপনার মেয়ে কি জানে যে বড় হয়ে কি হবে বা কি হতে চায়? আমার মেয়ে বলছিল যে আমু আমি পড়ালেখা করে আমি পুলিশ হতে চাই। আমি তো বলছিলাম যে আমু আমরা তো গরিব মানুষ, আমরা কিভাবে তোমাকে মানুষ করতে পারবো এভাবে। থ্যাংক ইউ সো সো মাচ। অ্যান্ড আপনার জীবনের খুশির মোমেন্ট যদি থাকে প্লিজ শেয়ার করবেন। আমরা খুশি করে ম্যাডাম, আমরা যদি কম আমাদের কাজ করি, মেয়েদের একটু ছেলে মেয়েকে একটু সময় দেই, এটাই আমাদের খুশি। অ্যান্ড আপনার জীবনের কষ্টের যদি কোনো কাহিনী থাকে? জি না ম্যাডাম, আর কষ্ট নেই, কর্ম করি, ভাত খাই, ছেলে মেয়েকে নিয়ে থাকি, এটাই। আর এর মধ্যে কি আমরা থাকি আরে জায়গা জমি নাই, নিজের ভাড়াতে থাকি আর কি। থ্যাংক ইউ সো সো মাচ। অ্যান্ড কোভিড এর সময়ে আপনি কি কোনো প্রবলেমস ফেস করেছেন, টাকার সমস্যা বা কাজের সমস্যা? জি জি না ভালো। অ্যান্ড বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছেন বা বাংলাদেশি মানুষরা যারা আছেন, ওনাদের কি কি আপনি কিছু বলতে চান? না অ্যান্ড আপনি যে কোম্পানির জন্য এখন কাজ করছেন, 45-এর কোম্পানি, ওনারা আপনাকে কেমন সম্মান করেন? না ভালোই সম্মান করে ম্যাডাম, অনেক ভালো লাগছে এদিকে কাজ করি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনি টেক কেয়ার করবেন, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম থ্যাংক ইউ। ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো। আর আপনি যদি আপনার নাম প্লিজ আমাদের সাথে শেয়ার করতেন। আমার মানিক স্যার। অ্যান্ড আপনি যদি শেয়ার করতেন আপনি কি কি কাজ করেন? বাতুন ধুই, ড্রেন সাফ করি, ঝাড়ু দেই। এন আপনি এমন কাজ কতদিন যাবত করছেন? এই 2 বছর। থ্যাংক ইউ। এন্ড আপনি কি পড়াশোনা করেছিলেন? না কেন করেননি? না করি নাই। থ্যাংক ইউ। এন্ড এখন যে কাজটি করছেন আপনি কিভাবে দেখেন, কেমন লাগে? ভালো লাগে। এন্ড সাধারণ মানুষ যারা আছেন ওনারা কি আপনাকে সম্মান করেন? হ্যাঁ জি। ভালো, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি যদি কখনো রেস্টুরেন্টে যেতে চান, ওনারা কি আপনাকে অ্যালাউ করে, পারমিশন দেয় ঢুকতে? হ্যাঁ পারমিশন দেয় রেস্টুরেন্টে যেতে? হ্যাঁ। ওকে। অ্যান্ড আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদি থাকে, আপনি কি আপনাদের কি কি ইনভাইট করেন? হ্যাঁ অ্যান্ড আপনার কি কোনো ছেলে মেয়ে আছে এখন? আছে আছে। ওনাদের নাম যদি প্লিজ বলতেন। কবিতা, সুনিতা। এন ওনারা কি স্কুলে যাচ্ছেন এখন? হ্যাঁ স্কুলে যাচ্ছে। থ্যাংক ইউ। এন্ড ওনারা কি জানেন যে বড় হয়ে কি হবে বা কি হতে চায়? ডাক্তার হয়েছে। অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার জীবনের খুশির মোমেন্ট যদি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন। হ্যালো, হ্যাঁ বলেন। আপনার জীবনের খুশির মোমেন্ট, কোনো খুশির স্টোরি যদি থাকে। হ্যাঁ খুশি থাকে। থ্যাংক ইউ। অ্যান্ড কোভিড এর সময়ে আপনি কি কোনো সমস্যায় ছিলেন, টাকার সমস্যা বা কাজের সমস্যা? না। ওকে, থ্যাংক ইউ সো সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যালো জি, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আর আপনি যদি আপনার নাম প্লিজ শেয়ার করতেন আমাদের সাথে।
আমার নাম ছায়া। অ্যান্ড আপনি কি কি কাজ করেন? আমরা ঝাড়ু দিই, বাথরুম ধুই, আমরা মুছামুছি করি। ধন্যবাদ। অ্যান্ড কতদিন যাবত এমন কাজ করছেন? আমরা 10-12 বছর ধরে চাকরি করছি। অ্যান্ড আপনি কি পড়াশোনা করেছিলেন নাকি? না না, অ্যান্ড আপনি এখন যে কাজ করছেন এটা আপনি কিভাবে দেখেন, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। অ্যান্ড বাংলাদেশের সাধারণ মানুষরা যারা আছেন ওনারা কি আপনাকে সম্মান করেন? হ্যাঁ ভালো, ধন্যবাদ। অ্যান্ড আপনি যদি কখনো রেস্টুরেন্টে যেতে চান ওনারা কি আপনাদেরকে ঢুকতে দেয়? হ্যাঁ ভালো। অ্যান্ড আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদী থাকে বা কোনো অনুষ্ঠান থাকে আপনাদের কি ইনভাইট করে? না, কেন ইনভাইট করেন না? হ্যালো, মানে বলেন। জি, আপনাদের কি কখনো বিয়ে শাদীতে দাওয়াত দেয়? দে ও ওকে, ভালো, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার কি এখন ছেলে মেয়ে আছেন? না, আমার মেয়ে 3 জন। ওনাদের নাম যদি প্লিজ বলতেন। সোনিয়া, আর একটা সঙ্গীতা, একটা কবিতা। অনেক অনেক সুন্দর নাম, থ্যাংক ইউ। ওনারা কি এখন স্কুলে যাচ্ছেন? না, একজন বিয়ে হয়েছে আর 2 জন বিয়ের যোগ্যতা আছে, আমরা স্কুলে যাই না। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার জীবনের খুশির মোমেন্ট যদি প্লিজ বলতেন। হ্যালো, জি, আপনার জীবনের খুশির গল্প যদি থাকে। ওই বাচ্চার সময় কাটাই। অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ। অ্যান্ড আপনার জীবনের কোনো দুঃখের গল্প আছে কিনা? না, ভালো। অ্যান্ড COVID-19 সময় আপনি কি কোনো টাকার সমস্যা বা কাজের সমস্যা ফেস করেছেন? না, ভালো। অ্যান্ড বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছেন বাংলাদেশি মানুষরা যারা আছেন ওনাদের কি কিছু কথা বলবেন? না। থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এখন যে জায়গাতে যে কোম্পানির জন্য কাজ করছেন, ফরিদ ফাইবার কোম্পানি, ওনারা আপনাকে কেমন সম্মান দেন? ভালো, অনেক অনেক ভালো, থ্যাংক ইউ সো সো মাচ আপনার সময়ের জন্য। হ্যালো, হ্যাঁ বলেন। জি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ। আপনি আপনার নাম যদি আমাদের সাথে প্লিজ শেয়ার করতেন। জি, আমার নাম শিবু। অ্যান্ড আপনি কি কি কাজ করেন? আমি ক্লিনার কাজ করি। অ্যান্ড এই কাজ আপনি কতদিন যাবত করছেন? যে 4-5 বছর থেকে করতেছি। অ্যান্ড আপনি কি পড়াশোনা করেছিলেন নাকি না? আমি পড়ালেখা 8 পর্যন্ত পড়ছি, 8 পর্যন্ত পড়ালেখা করছি আর কি। জি। অ্যান্ড 8-এর পরে পড়ালেখা কেন বন্ধ করে দিয়েছেন? জি, অভাবের কারণে আর কি। ধন্যবাদ। অ্যান্ড আপনি এখন যে কাজ করছেন এটা আপনি কিভাবে দেখেন, কেমন দেখেন? যে ভালোই দেখতাছি, যে আগে আমার বাপ দাদা কইরা আসছে, যে আমরোর ভালো লাগে আর কি। থ্যাংক ইউ। অ্যান্ড সাধারণ মানুষ যারা আছেন ওনারা কি আপনাদেরকে সম্মান দেন? কিছু কিছু তো দেয়, আবার কিছু কিছু দেও না, এই আর কি, কেউ দেখে কেউ দেখে না। অ্যান্ড আপনি যদি কখনো রেস্টুরেন্টে যান ওনারা কি আপনাকে ঢুকতে দেয়? বর্তমানে যে সময় আছে কোনো ভেদাভেদ রেস্টুরেন্ট করে না, সবাই ঢুকতে দেয়, খাওয়া দাওয়া করি, সবাই যে যেমনি চোখে দেখে আমাদেরকে সেভাবে চোখে দেখতেছে। That is very nice to hear. And আপনার এলাকায় যদি কোনো বিয়ে শাদী থাকে বা কোনো অনুষ্ঠান থাকে ওনারা কি আপনাদেরকে দাওয়াত দেয়? কিছু কিছু তো দেয়, আবার যারা পরিচয় থাকে তারা দেয়, এই আর কি। থ্যাংক ইউ। আপনি আপনি দেখতে অনেক ইয়াং এন্ড আপনার স্টাইল অনেক গুড, সো আপনি যদি চান আপনি মুভিতে বা নাটকে অ্যাক্টিং করতে পারেন। করবেন, করার ইচ্ছা আছে? অভাব কি করতাম, অভাবের কারণ আর কি, সব অভাবের।
সবার না সবার শখ থাকে, সবার থাকে, অভাবের কারণে এই অবস্থা আর কি। আমার নাটকে অ্যাক্টিং করবেন? আমি একটা রোল ফাইন্ড করব। এন্ড আপনার কি এখন কোনো ছেলে মেয়ে আছেন? আমি বিয়ে করি নাই। ওকে, থ্যাংক ইউ। এন্ড আপনার জীবনের খুশির মোমেন্ট যদি একটা শেয়ার করতেন, খুশির গল্প। খুশির যে আমরা যে যে ফরিদ গ্রুপে কাজ করতেছি খুব ভালো লাগতেছে, এবং যারা স্যার তারা আছে খুব ভালো চোখে দেখে, সম্মান দেয়, যে কাজ করে ভালো লাগতেছে, এই আর কি খুশির খবর। ভালো। এন্ড আপনার জীবনে কোনো দুঃখের কাহিনী আছে কিনা? দুঃখের কাহিনী হলো যে আমরা কোনো নির্দিষ্ট স্থান নাই, যে আমরা সরকারি জায়গায় থাকি, যে যে কোনো মুহূর্তে এরা নিয়ে নিতে পারে, এটাই সবচেয়ে বড় একটা দুঃখের কথা আর কি। আর কোভিড এর সময় আপনি কি টাকার সমস্যা বা কোনো কাজের সমস্যা ফেস করেছেন? কাজের সমস্যা এটা তো শুধু আমার ক্ষেত্রে না, সবাই অভাব, আমাদের অভাব আছিল, সরকার সাহায্য করছে, বুঝছেন। এন্ড বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষকে আপনি কি কোনো কথা বলতে চান? সরকারের অথবা মানুষের কোনো কথা নেই, সরকার যে সাহায্য করতেছে, যে সুযোগ পাওয়া পাইতাছি, এই আর কি। অনেক ভালো। এন্ড আমার লাস্ট কোয়েশ্চন হচ্ছে, আপনি কি আমার নাটকে অ্যাক্টিং করবেন যদি রোল ফাইন্ড করি? থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো থাকবেন।